দীর্ঘ পাঁচ মাস পর খুলে দেওয়া হয়েছে রাঙামাটির সাজেক ভ্যালি। বাঘাইছড়ি উপজেলার প্রশাসন ও স্থানীয় ব্যবসায়ীদের যৌথ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। করোনা সংক্রমণের কারণে দীর্ঘ পাঁচ মাস বন্ধ ছিল জেলার সবচেয়ে আকর্ষণীয় এ পর্যটন স্পটটি। সাজেক খুলে দেওয়ার পর ব্যবসায়ীদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। গতকাল মঙ্গলবার প্রথম দিনেই প্রায় 300+ পর্যটক সাজেক ভ্যালিতে বেড়াতে আসেন বলে জানান ব্যবসায়ীরা। এদিকে সাত শর্তে সাজেক খুলে দেওয়া হয়েছে বলে জানান বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু। তিনি জানান, সাজেকে বেড়াতে আসা পর্যটকদের অবশ্যই মাস্ক পরতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এছাড়াও রিসোর্টগুলোতে প্রতি রুমে একজনের অধিক পর্যটক রাখা যাবে না। শর্ত অমান্য করলে ৫,০০০ টাকা জরিমানা সহ তিন দিন রিসোর্ট বন্ধ রাখা হবে বলেও জানান তিনি।